আমাদেরকে এখন দু তিনটে শক্তির সাথে লড়তে হচ্ছে। এক তো চোর চোরটা তৃণমূলের কিছু নেতা আছে, ওগুলো তো বাদই দিয়ে দিন। চোরের গোডাউন থেকে বিজেপিতে আবার কিছু চলে গেছে, তারা এখন আবার সব ঋষি বাল্মীকি হয়েছে ডাকাতি ছেড়ে। আর এদের আবার বাপ হয়েছে কিছু ওসি, ওরা আবার তৃণমূলের তার থেকে বড় নেতা হয়েছে এরা। আমরা শুধু বলছি এক অংশের পুলিশ অফিসার আছে যারা নিজেদেরকে পুলিশ অফিসার বলে মনে করেন না, তৃণমূলের নেতা বলে মনে করেন। আমরা তাদেরকে জানাতে চাইছি আপনাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এবং আইনি লড়াইটা সময়ের অপেক্ষা, পঞ্চায়েতের ভোটের পর সব ফাইল আপনাদেরও তৈরি হবে, আপনাদেরকেও ছেড়ে কথা বলা যাবে না। আর এই লড়াইটা লড়তে গেলে আমাদেরকে এক থাকতে হবে, যে আমাদের প্রার্থীরা এখানে দাঁড়িয়ে আছে আপনাদের কাছে, আমাদের সাধারণ মানুষের, ছাত্র যুবদের, কর্মীদের, এলাকার মানুষের, আপনাদের উপরে আমাদের আশা ভরসা অনেক অনেক বেশি, অনেক বেশি। লড়াইটা করে সবাই, কিন্তু আপনারা প্রত্যেকে পঞ্চায়েতের ভোটের মিটিং এ থাকবেন, আপনারা পঞ্চায়েত সমিতির যে ভোটের মিটিং হবে সেখানে থাকবেন, আপনারা জেলা পরিষদে যখন এই গোটা জেলার জন্য কোন নীতি তৈরি হবে সেখানে আপনারা থাকবেন। তাই আপনাদের দাম আমাদের পার্টির কাছে, আমাদের মতন ছাত্র যুবদের কাছে অনেক বেশি। এই যে আমার গায়ের ওড়নাটা আছে, এটা যখন বাজারে কিনতে গেছিলাম তখন এর দাম ছিল 100 থেকে 150 টাকা। তারপরে যখন এই ওড়নাটা আমি নিয়ে চলে এসেছি আর গায়ে যখন নিয়ে নিয়েছি তখন এর দামটা আর কিন্তু 100 টাকা নয়, এর দামটা আমার জীবনের থেকেও বেশি হয়ে গেছে। কেউ যদি আমার এই ওড়নাটা টানতে আসে তাহলে আমার লড়াই হবে তারপরে। ঠিক তেমনি আপনারা যতদিন কর্মী ছিলেন ততদিন আমরা সাধারণ কর্মী প্রত্যেকে একসাথে লড়েছি। যবে থেকে আপনারা ক্যান্ডিডেট হয়েছেন আর জিতে গিয়ে পঞ্চায়েতের ভোট থেকে শুরু করে জেলা পরিষদের ভেতরে মিটিং এ বোর্ডে বসবেন, আপনারা কিন্তু আমাদের পার্টির জান প্রাণ মান সম্মান সম্পদ। আর আমরা যদি আমাদের জান প্রাণ মান সম্মান সম্পদের প্রতি আমরা যদি সম্মান জানান তো কিসি মাই কালাল কা হিম্মত নেই হ্যাঁ হম লোগো কো সম্মান করিয়ে লোক প্যার কে নিচে কুচল দে। আমরা এখানে বলতে চাইছি যে ওরা ভোট লুট করতে চাইছে কেন, কি প্রয়োজন ভোট লুট করার, কিসের প্রয়োজন? তাহলে ভোট লুট তাদেরকে করতে হয় যারা পঞ্চায়েতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করতে, যাতে বাধা কেউ না দিতে পারে তার জন্য লুট করতে হয়। আচ্ছা শুধু পঞ্চায়েতের ভোটে লুট করবে বা লুট করছে? 20 গাছ জানেন তো, 20 গাছকে যদি উপরে ফেলতে হয় তাহলে শেকড় সমেত উপরে ফেলতে হয়, শুধু উপরটুকু উপরে ফেললে হয় না। তাই পঞ্চায়েতে এদের শেকড় আছে, এই তৃণমূল বিজেপিকে শেকড় সমেত তুলে পঞ্চায়েত থেকে ফেলে দিতে হবে। কারণ এরা পঞ্চায়েত থেকে জিতে গিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে দিল্লি পর্যন্ত বসে প্রত্যেকটা দিন সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এরা নীতি নিচ্ছে। 1.5 থেকে 2 কোটি রেশন কার্ড এরা বাতিল করে দিয়েছে, নেই কে বাঁচতে যাবে? কোন গরিব পাড়ার কোন মানুষের রেশন কার্ডটা রইল, কার রইল না, কে কে বাঁচবে? কে সেই রেশন কার্ডে যারা রেশনের জিনিসপত্র পাচ্ছিল তাদের জিনিসগুলো চলে গেল, মিড ডে মিলের টাকা, আমার আপনার বাড়ির ছেলেগুলো যারা 15 বছর 16 বছর 17 বছর 12 বছরে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কেন? কিউকে ঘর মে খানে কা আনাজ নেই হ্যায়, বাপ কহীঁ পর কাম করতে হ্যায় তো মা কিসি দূসরে ঘর মে কাম করতি হ্যায়, আর মা কা আর বাপ কা এক সাথ কমাই কা জো পয়সা হ্যায় উস পয়সে সে পেট নেই ভরতা হ্যায়। ইসিলিয়ে আজ কা লড়কা লড়কি ভি স্কুল জানে সে কোনো ইট ভাটাতে যাওয়াটা বেশি পছন্দ করছে আর অন্য রাজ্যে গিয়ে গায়ে গতরে খাটাতে বেশি পছন্দ করছে। কেন? কারণ লেখাপড়া করলে চাকরি হয় না। চাকরি কার হয়? চাকরি হয় পার্থর বন্ধু অর্পিতা আর তার ক্লাস 7 পাস করার ছেলেটা, সে অঙ্কের মাস্টার হয়ে দিদিমণি হয়ে স্কুলগুলোতে আমার বাড়ির বাচ্চাগুলোকে শিক্ষা দেবে। বামফ্রন্টের সরকার ছিল যে সরকার একটা স্থান ভরসা লেখাপড়ার প্রতি তৈরি করেছিল, যে ভালো করে লেখাপড়া করলে 2 পাতা পাস দিতে পারলে চাকরির পরীক্ষায় পাস করতে পারলে একটা চাকরি পাওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের সরকারটা আর তৃণমূল থেকে যে মালগুলো আজকে গিয়ে বিজেপিতে নেতা হয়েছে তারা এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এরা নষ্ট করে দিয়েছিল তারা। তাহলে ছেলেপুলেরা লেখাপড়া করছে না, গ্রামের পর গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা উচ্চশ্রী পোর্টালে সব শহরের স্কুলগুলোতে চলে যাচ্ছে, হাই মাস্টার নেই, দিদিমণি নেই, নাইলে ছাত্রছাত্রী নেই, স্কুলগুলো বন্ধ। আর মিড ডে মিলের 180 কোটি টাকা তৃণমূল খেয়ে আর মেরে দিয়েছে আমার বাড়ির আপনার বাড়ির বাচ্চাদের। তাহলে রেশনের 2 কোটি রেশন কার্ড বাতিল করলো, 180 কোটি মিড ডে মিলের টাকা এরা টাকা পয়সা খেয়ে নিল, 84 লক্ষ জব কার্ড বাতিল করেছে,
আর 5 লক্ষ জব কার্ড তো শুধু এই অবিভক্ত মেদিনীপুর এই 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 এখানে আছে 5 লক্ষ জব কার্ড যে জব কার্ড ভুয়ো বেরিয়েছে বাতিল করে দিয়েছে তাহলে আক্রমণটা শুধুমাত্র ওসি ধমকে আক্রমণ নয় আক্রমণটা শুধুমাত্র জোর করে ভিড়ের আক্রমণ নয় আক্রমণটা ভোটের দিন বুথকে আগলে রেখে কটা ছাপ্পা মেরে দেওয়ার আক্রমণ নয় আক্রমণটা তার থেকে অনেক বেশিতে যেখানে আমার পেটের ভাত কাটছে আমার হাতের কাজ কাটছে আমার মাথা ছাপ করে নিচ্ছে আজ এরা যারা ভোটে জিতে গেছে তারা তো চুপ করে বসে আছে তাহলে ওসির ভয় তৃণমূলের ভয় আমাদেরকে আর বেঁধে রাখতে পারবে না গরিব কেটে খাওয়া মানুষ গোটা রাজ্যের সাথে গোটা মেদিনীপুরের সাথে মানুষ ভেঙে বেরিয়ে আসছে মহাযুদ্ধ চলছে মহাযুদ্ধ এই যুদ্ধ আমার বাঁচার আমার এই যুদ্ধ তপস্বিনা সুশান্ত ঘোষ তাদের বাঁচার এই যুদ্ধ গ্রামের রাজ্যের মানুষের বাঁচার এই যুদ্ধ আমাদের গোটা রাজ্যটাকে বাঁচার তাই যখন বাঁচার লড়াইয়ে নেমেছি এই লড়াই জিততে হবে নইলে আমাদেরকে মরতে হবে দুটাই রাস্তা হয় এই লড়াইয়ে জিততে হবে নইলে কুকড়ে কুকড়ে আমাদেরকে মরে যেতে হবে আর মানুষ আমরা মাথাটা সব থেকে উন্নত মরতে আমরা চাই না আমরা সবাই বেঁচে থাকতে চাই তাই বাঁচার লড়াইয়ে জিততে গেলে সামনের পঞ্চায়েতের ভোটে 8ই জুলাই अगर वो लोग नहीं चाहते हैं कि निरामिष लड़ाई होए तो আমার কি কি মাথা দিব্বি দেওয়া আছে যে আমি নিরামিষ লড়াই করব ও যদি আমিষ চাই আমি ও ঢেলে পাঠার মাংস খাওয়াবো